আপনারা অভিযোগ করলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ আজকে শুধু ভগবানপুর থানায় নয়, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত থানায় পাগল বিরোধী দলনেতার বিরুদ্ধে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে অভিযোগ করা হচ্ছে। কারণ একটাই, কয়েকদিন আগে আমাদের বাংলার মাননীয় মন্ত্রী বীরভা হাসদা সহ যারা বিধায়ক আদিবাসী সম্প্রদায়ের ভুক্ত, তাদের সম্বন্ধে একটা কুরুচিকর মন্তব্য করেছে, আপনারা আগেও নিশ্চয়ই ভিডিও ক্লিপে নিশ্চয়ই দেখেছেন। এখন এই প্রতিবাদে আমরা সব জায়গায় পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত থানায় আমরা অভিযোগ দায়ের করছি। আমরা অভিযোগ, আমাদের বক্তব্য আজকে বিক্ষোভ সমাবেশে ছিল যে আমাদের যারা বাংলার জন্য ভাবে না, যারা বাংলার উন্নয়নের কথা ভাবে না, যারা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেয়, আবাস যোজনার টাকা দেয় না, অন্যান্য উন্নতিকল্পে টাকা দেয় না, বঞ্চনার জন্য কেন্দ্রকে উস্কানি দিচ্ছে ঘরে বসে বসে, বাংলায় সম্প্রদায়ের সম্প্রদায়ে বিবাদ লাগানোর জন্য যে ব্যবস্থা প্রক্রিয়া নেওয়া হয়েছে, তারই প্রতিবাদে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মানসিকগ্রস্ত হয়ে গেছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। আমাদের গতকাল তার শুভ স্বাস্থ্য কামনা করার জন্য যুব তৃণমূল সহ ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে বাড়িতে, তার বাড়িতে যাওয়া হয়েছিল, গোলাপ ফুল দিয়ে আহ্বান জানা হয়েছে, তার শুভ সুস্থতা কামনা করা হয়েছে। কিন্তু তাতেও আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ভগবানপুরে 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত থানার ন্যায় আজকে এই তার গ্রেপ্তারের দাবিতে তাকে আমরা ওসির কাছে, ভগবানপুর থানার ওসির কাছে আমরা অভিযোগ দায়ের করলাম। গতকাল ভগবানপুর থানায় মন্ত্রী অখিল গিরির নামেও একটা অভিযোগ দায়ের হয়েছে। অখিল গিরি মন্তব্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করে না, এটা ব্যক্তিগত ব্যাপার। অখিল গিরি যে মন্তব্য করছে সেটা হচ্ছে দল সমর্থন করে না, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নবান্নে বসে সাংবাদিক সম্মেলন করে বলছে এটা হচ্ছে মানে মানে উচিত হয়নি অখিলের, এবং এটাকে অ্যাপোলজিতে যে ক্ষমা চেয়েছে সকলকে কাছে। তারপরেও বাংলায় অশান্তি করার জন্য, বাংলায়কে আরও এ করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব যারা এসছেন বিক্ষোভ সমাবেশে, সবাইকে ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। জল দেয় শান্তি, জল দেয়
ঘুরে আছে পুরো পিছনে দিকে ঘুরে আছে যদি ফিরে গেছে ফিরে আসছে প্লাস্টিকের বোতল ছিল সকলকে পিছিয়ে আসার জন্য অনুরোধ করব।
মণ্ডল মহাশয় রয়েছেন আমাদের প্রাক্তন ব্লক সভাপতি সম্মানীয় মদন মোহন পাত্র মহাশয় রয়েছেন সমস্ত শাখা সংগঠনের সভাপতি থেকে শুরু করে অঞ্চলের নেতৃত্ব গ্রুপ নেতৃত্ব বুথের নেতৃত্ব সবাইকে যথাযথ স্তরে সম্মান অভিনন্দন জানিয়ে আমাদের এই ولكن يجب ان يكون هناك
আমরা আসুন আজকে বাংলার মা মেয়েদেরকে আপনারা অসম্মান করছেন আমরা তার প্রতিবাদে আজকে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছি আমরা আপনাদের বলে যাই যে কথা সত্য যেভাবে আপনারা আমাদের কালিমা লিপ্ত করার চেষ্টা করুন না কেন কিছু মিডিয়াকে আপনারা কিনে রেখে আপনারা দলের নেতাদের কিছু মিডিয়া পরিচালিত করে কিছু শিল্পপতিকে বড় লোক করে টাকা করে যদি মনে করেন বাংলার মুসলিম আপনারা পেয়ে যাবেন তবে আপনাদের খুশি নিয়ে আমি গিয়ে বলতে চাই 2023 সালে মানুষ প্রমাণ করে দেবে যে হুনুমানের দল কোথায় না চালাচি করে কোন ডাল ভাঙে সে উত্তর আব্দুল্লাহ কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন তাই এবার বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আপনাদের কাছে বলে যাই আপনারা যত বেশি না পাবেন আমরা তত বেশি শক্তিশালী হব আমরা তত বেশি সাংগঠনিক হব আপনি 23 সালে তার প্রমাণ আপনারা দিতে পারবেন আমাদের অনেক নেতৃত্ব এসেছেন আপনারা অবশ্যই তাদের বক্তব্য শুনবেন আমি শুধু এটুকুই বলবো আগামী দিন আমাদের আরো বড় কঠিন লড়াই সেই লড়াই আমাদের আরো বেশি সংগঠিত হতে হবে এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি তবে সঠিক উদাহরণ হয়ে থাকবে আমরা আজকের দিনে শপথ নেব আগামী পঞ্চায়েত ভোটে অবশ্যই এই হুলুমাদের দলকে সমুদ্রে নিক্ষেপ করে দেব প্রত্যেকটা সিট বিপুল ভাবে জয়ের মধ্যে মানুষের সমর্থন নিয়ে এদেরকে সারা জীবনের মধ্যে রাজনৈতিক সন্ন্যাস ধর্ম পালন করতে বাধ্য করবো এই আশা রেখে সমস্ত কর্মীকে আমার পক্ষে যাবার একবার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি গ্রাম পশ্চিম মাসুরিয়া পোস্ট কোটানালা থানা ভগবানপুর জেলা পূর্ব মেদিনীপুর পিন নাম্বার 7214 5000 আমার বিনীত নিবেদন এই যে আমি একজন তপশিলি সম্প্রদায়ভুক্ত পুরুষ হইতেছি আমাদের এই সম্প্রদায়ভুক্ত ঝাড়গ্রাম জেলার অঙ্ক গ্রামে এক সাঁওতাল সন্তান পরিবার জঙ্গল কন্যা এবং প্রখ্যাত অভিনেত্রী বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের প্রতিমন্ত্রী সম্মানীয় বীর বাহা হাসদা এবং সম্মানীয় বিধায়ক দেবনাথ হাসদা মহাশয়ের নাম ধরে আমাদের সম্প্রদায়কে হিন্নাচ্ছলে উদ্ধৃত ভাবে প্রদান্বিত হইয়া প্রকাশ্যে লোকালয়ে জনসমক্ষে ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধির সম্মুখে নিম্নোক্ত ব্যক্তি নিজের ব্রাহ্মণবাদী হওয়ার অন্ধ অহংকারে তফসিলি জাতি ও উপজাতির উক্ত প্রতিনিধিদের নিজ পাদুকা তলে রাখার অহংকার দিয়েছেন ইয়ার ফলে নিম্নোক্ত ব্যক্তি দ্বারা তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রতি অস্পৃশ্যতা চরম ভিন্নতা এবং উক্ত সম্প্রদায়কে শেষ করে দেওয়ার আস্ফালন প্রকাশিত হইয়াছে একটি জাতি সম্প্রদায়ভুক্ত হওয়ার নিম্নোক্ত ব্যক্তির উক্ত রূপ উদ্দেশ্য প্রণোদিত ও পদার্থ বক্তব্যে অপমানিত বোধ করিতেছি এবং তফসিলি জাতির উপজাতি সম্প্রদায়কে খতম করিবার ভিন্ন চক্রান্তের আশঙ্কা বোধ করিতেছি আমার অত্র আবেদন মূলে নিম্নোক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে সুবিচার করিতে আগ্রহী নিবেদনের ইতি বিনীত শ্রী নন্দ দাস নিম্নোক্ত ব্যক্তির নাম ও ঠিকানা শ্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা পিতা শিশির অধিকারী গ্রাম করপুলি থানা কফি জেলা পূর্ব মেদিনীপুর অঞ্চল থেকে আগত প্রধান অন্যান্য নেতৃত্ববর্গ সর্বোপরি যারা পায়ে পা মিলিয়ে ভগবানের দাবিতে এসেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আমার মা বোনেরা সবাইকে আমার পক্ষে দেখে ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনারা জানেন বিভাগীয় জনতা পার্টি